ব্লগ। আজকে আমি চলে আসছি মিরপুরে। এটা হলো আপনার সনি হলের একটু সামনে। এটা আপনার ডমিনোস পিৎজা আছে না, ডমিনোস পিৎজার যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের ওপরে লিফ্টে ওখান থেকে যেতে হয়। সো কেউ ভেবো না যাওয়ার পরে যে নাই, অবশ্যই এসে উপর ওঠার পর দেখবো ডমিনোস পিৎজা যেখানে বিক্রি করে সেই ওখান থেকে একটু সামনে আগে আসলেই দেখবো একটা লিফ্ট। তো লিফ্টে করে গেলেই সেগ্রেটোতে নিয়ে যাবে। সেগ্রেটোতে যাওয়ার পরে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। ওখানে এশিয়ান কিউজিনের অনেক সুন্দর সুন্দর খাবার পাইছি আমি, মানে জাপানিজ খাবার, কোরিয়ান খাবার, মানে অনেক অনেক ইয়ামি ইয়ামি খাবার। সুশি যেটা ওই সুশিটা খাইছি আমি, আর হলো আপনার রামেন, তারপর টিফি স্পেশাল, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু খাইছি আমি। মানে ফোর আইটেম ছিল আমার, আমার কাছে জাস্ট টেস্ট করার ইচ্ছে ছিল, সো আমি টেস্ট করছি, আমার কাছে ভালোই লাগছে সবগুলাই। আর আপনার ইচ্ছে করলে ওখানে যাইতে পারেন, ওখানে খাবারগুলো ভালো, কারণ মিরপুরের মধ্যে অনেক রেস্টুরেন্টে এশিয়ান খাবারগুলো খাওয়ায়, বাট এইখানের খাবারগুলো কিন্তু অনেক মজা, সো আমার কাছে ভালো লাগছে। আর আমি ওখানে ভয়েসটা দিতে পারিনি বিকজ তখন ওয়াজ চলতেছিল, ওয়াজের ভিতরে তো কথা বলতে পারতেছিলাম না, আর তাই এই কারণে আমার ওয়াজ সাউন্ডটা আমাকে এখানে করতে হইতেছে। খাবারটা তাদের টেস্ট করে দেখানো উচিত ছিল, টেস্ট করে বোঝানো উচিত ছিল যে কেমন ইয়াম্মি ছিল। সো আমি, আমার বোন আর